বিসমিল্লাহ রহমানির রহিম। ব্যবসায়ী শাখার শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাচ্ছি, আমি আবদুল্লাহ আল আমিন। আমাদের আজকের সাবজেক্ট প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর দ্য অ্যাকাউন্টিং প্রসেস চ্যাপ্টারের সিঙ্গেল এন্ট্রি সিস্টেম বা একতরফা দাখিলা পদ্ধতি কি, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। এর আগে আমরা দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছি এবং দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধাসমূহও বর্ণনা করেছি। এই মুহূর্তে আমরা একতরফা দাখিলা পদ্ধতি নিয়ে আলোচনা করব। একতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে এক ধরনের মিশ্র পদ্ধতি। মিশ্র পদ্ধতি বলতে এটি একতরফা দাখিলা পদ্ধতি নিজস্ব যে স্টাইল বা নিজস্ব যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি থেকে কিছু নেওয়া, আবার দুতরফা দাখিলা পদ্ধতি থেকেও নেওয়া, আবার কিছু বিনা তরফা দাখিলা পদ্ধতিতেও নেওয়া। অর্থাৎ এখানে ফর্মাল ইনফর্মাল সমস্ত কিছুই ঢোকানো আছে, যার জন্য এটাকে একটা মিশ্র পদ্ধতি বলা হয়। সাধারণত এটি একটা অসম্পূর্ণ পদ্ধতি, বিজ্ঞানসম্মতিতে বিজ্ঞানসম্মতভাবে এটি প্রস্তুত করা হয় না, হিসাব বিজ্ঞানের মূল নীতিগুলোকেও এটি অনুসরণ করে না এবং মোটামুটি অনুমান নির্ভর। এই কারণে প্রফেসর আর এন কার্টার যেটি বলেছেন সেটি হচ্ছে, একতরফা দাখিলা পদ্ধতিতে লেনদেনসমূহ লিপিবদ্ধ করার এমন একটি অশুদ্ধ প্রক্রিয়া যা লেনদেনের দ্বৈত প্রকৃতির স্বীকৃতি দেয় না বলে ব্যবসায়িক অবস্থা নির্ণয়ের প্রয়োজনীয় তথ্য সরবরাহ করতে ব্যর্থ হয়। দুতরফা দাখিলা পদ্ধতি একটি অবৈজ্ঞানিক ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ পদ্ধতি যেখানে সকল হিসাব সঠিকভাবে রাখা হয় না। এখানে শুধুমাত্র ব্যক্তিবাচক হিসাব এবং নগদ ও ব্যাংক হিসাব রাখা হয়, তবে কোনো মালিক বা সম্পত্তি বাচক হিসাব এখানে রাখা হয় না। আসলে দুতরফা দাখিলা পদ্ধতির সাথে এটির পার্থক্য এইখানেই যে দুতরফা দাখিলা পদ্ধতি একটি সম্পূর্ণ পদ্ধতি, একতরফা দাখিলা পদ্ধতি একটি অসম্পূর্ণ। অন্যদিকে দুতরফা দাখিলা পদ্ধতি বৈজ্ঞানিক ভিত্তিতে এটি তৈরি করা হয়, কিন্তু একতরফা দাখিলা পদ্ধতিতে এটি করা যায় না, যার জন্য জনপ্রিয় হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। কিন্তু ইনফর্মালি যে সমস্ত বিজনেস রয়েছে সেগুলোতে, এই অনানুষ্ঠানিক ব্যবসায়ীগুলোতে একতরফা দাখিলা পদ্ধতি বিশেষ কিছু ক্ষেত্রে ব্যবহার করা হয়। এ ছিল একতরফা দাখিলা পদ্ধতির সংজ্ঞা এবং একতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে আলোচনা। পরবর্তী লেসনে আমরা একতরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।